যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান এবং রাশিয়ার মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর হচ্ছে। এই সম্পর্কের উত্থান কার্যতই গভীর দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্বের বেশ কিছু শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানদের কপালে। এবার ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া। এমন সময় এ ঘোষণা এসেছে যখন রাশিয়াকে তেহরান স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এবং ইচ্ছা থাকা সত্ত্বেও এমন খবর দৃঢ়তার সঙ্গে নাকচ করতে পারছে না মস্কো। 9 সেপ্টেম্বর সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের নতুন এই উচ্চতার কথা জানিয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে। যুদ্ধের শুরুর দিকে রাশিয়ার কোনো বন্ধু বা অন্য কোনো রাষ্ট্রকে প্রকাশ্যে সাহায্য সহযোগিতা করতে দেখা যায়নি। তবে পরবর্তীতে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহের মাধ্যমে বিশ্বকে চমকে দেয় এবং মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয় এখন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে। এরপর সোমবার এ দাবিকে সমর্থন জানায় ইউরোপীয় ইউনিয়নও। একজন মুখপাত্র বলেন জোটের মিত্ররা এ ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় করেছে। ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত হলে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সতর্ক করেছেন তিনি। যদিও ইরান এ ধরনের খবর অস্বীকার করেছে, তবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বিষয়টি জোরালোভাবে অস্বীকার করতে দৃশ্যত ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, আমরা খবরটি দেখেছি, এ ধরনের তথ্য সবসময় সত্য হয় না। এ সময় ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার, আমরা আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছি, সবচেয়ে স্পর্শকাতর ক্ষেত্রগুলো সহ সম্ভাব্য সব বিষয়ে আমাদের সহযোগিতা ও সংলাপ আমরা জোরদার করছি। এদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে রাশিয়াকে ইরানের কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে মারাত্মক উত্তেজনা তৈরির বিষয় হিসেবে বিবেচিত হবে। পরবর্তীতে 9 সেপ্টেম্বর দৃঢ়তার সঙ্গে বিষয়টি অস্বীকার করে ইরান। এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেন, ইউক্রেন যুদ্ধের এক পক্ষের কাছে অস্ত্র রপ্তানির দাবি আমরা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছি। কানানি আরও বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগকারীরা এই যুদ্ধের এক পক্ষের কাছে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী। নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তেহরান ইউক্রেন যুদ্ধের অংশ নয়।